কম্পিউটারের ডিটেল স্পেসিফিকেশন জানার অনেকগুলি উপায় রয়েছে। প্রথমে আমরা সিএমডি ওপেন করে এখান থেকেও জানতে পারি। সিএমডি ওপেন করার জন্য সার্চে এসে সিএমডি টাইপ করে এন্টার দিলে সিএমডি ওপেন হয়ে যাবে। দেন এখানে টাইপ করতে হবে সিস্টেম ইনফো, দেন এন্টার। এরকম কালার চেঞ্জ করার জন্য সিএমডির একটি আলাদা ভিডিও আমি বানিয়েছি, ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এখানে ডিটেল স্পেসিফিকেশন দেওয়া রয়েছে। কখনো কখনো আমাদের ভার্চুয়ালাইজেশন চেক করার জন্য বায়োস সেটিংস অন করতে হয়, তো এখান থেকেও আমরা ভার্চুয়ালাইজেশন অন আছে কিনা চেক করতে পারি। তো এরপর যদি আমরা আরও ডিটেলসে স্পেসিফিকেশন দেখতে চাই, তো আমরা এখান থেকে পাওয়ার সেলের সাহায্য নিতে পারি। পাওয়ার সেলে এসে গেট কম্পিউটার ইনফো, দেন এন্টার। এখানে সিএমডি থেকে কিছুটা বেশি ইনফরমেশন থাকে, কিছুটা বেশি ডিটেলড। এবং এরপর যদি আমরা ল্যাপটপের অথবা কম্পিউটারের ডিভাইস বেসিসে, কম্পোনেন্ট বেসিসে এবং ড্রাইভার্স বেসিসে ইনফরমেশন জানতে চাই, তো তার জন্য আমাদের উইন্ডোজ কী প্রেস করে আর প্রেস করলে রান ওপেন হয়ে যাবে, এবং ওখানে এইটি লিখতে হবে MS Info 32, MS Info 32, দেন ওকে। এখানে হার্ডওয়্যারস, কম্পোনেন্টস, সফটওয়্যারস সবের ইনফরমেশান আলাদা আলাদাভাবে পাওয়া যাবে। প্রত্যেকটি আলাদা আলাদা ক্যাটাগরি, আলাদা আলাদাভাবে প্রত্যেকটি পাওয়া যাবে ইনফরমেশান, যেটিতে ক্লিক করলে, যে কোনো একটি খুঁজতে ক্লিক করলে সেটার ইনফরমেশান এখানে শো হবে।